السلام عليكم ورحمة الله وبركاته، الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى، أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا. وقال تعالى: واعبدوا الله ولا تشركوا به شيئا وبالوالدين إحسانا. اللهم صل وسلم على محمد النبي الأمي সম্মানিত দিনী ভাই বোনেরা মহান আল্লাহ সুবাহান তাল্লার দয়ায় আমরা আমাদের আজকের এই প্রোগ্রাম শুরু করতে যাচ্ছি সম্মানিত দিনী ভাই বোনেরা আমি আজ আপনাদের সামনে যে বিষয়ে আলোচনা করব সেই বিষয়টি হল পিতা মাতার প্রতি সৎ আচরণ করার গুরুত্ব অর্থাৎ ইসলামী শরীয়তে পিতামাতার প্রতি সদ আচরণ করার কতটুকু গুরুত্ব করানো হাদিসে রয়েছে এইটার কিছু সার সংক্ষেপ আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব সম্মানিত দিন ভাইবরা গত দুই ক্লাসে আমরা পিতা ও মাতার মর্যাদা সম্পর্কে সংক্ষিপ্ত কিছু আলোচনা আপনাদের সামনে তুলে ধরেছি আজকেও এই পিতা মাতার অ্যাসানের গুরুত্বটাটা কতটুকু ইসলাম দিয়েছে এর কিছু নমুনা আমি তুলে ধরব সম্মানিত ভাইরা কেন এই কথাগুলো বলছি। আসলে বর্তমান পৃথিবীতে বিশেষ করে মুসলিম ওম্মার মধ্যে একটা মারাত্মক অপরাধ যেটা দিনের পর দিন বেড়েই যাচ্ছে সেটা হলো বৃদ্ধ মা বাবার প্রতি অনীহা বৃদ্ধ মা বাবার প্রতি অযতন মা বাবার খোঁজখবর না নেওয়া যত্ন না নেওয়া আজকে হাজার হাজার বৃদ্ধ এবং বৃদ্ধাকে শোকের পানি দিয়ে দিন কাটতে দেখা যায় হাজার হাজার লক্ষ লক্ষ প্রভাবশালী মানুষকে বৃদ্ধাশ্রমে নির্জনে শোকের পানি ফেলে দিন কাটতে দেখা যায় কেন এই কি মা বাবার এসানের প্রতিদান যে মানুষটি বা যে মানুষগুলি সারাটা জীবন আমার জীবন সাজানোর জন্য মেহনত করেছেন আর আমার জীবন সাজানোর পরে কি তাদের জায়গা বৃদ্ধাশ্রমে এটাই কি ইসলামের নিয়ম এটাই কি আল্লাহর বিধান না আসুন আল্লাহ রাত জেলাল ফিতামাতার ব্যাপারে আমাদেরকে কি বলেছেন ফিতামাতার প্রতি এসান করার গুরুত্ব কতটুকু দিয়েছেন একটু একটু করে জানার চেষ্টা আরেকটা কথা দেখো আগেও বলেছিলাম এই পৃথিবীতে আল্লাহর হকের পরে যত হক আছে বান্দার উপরে তার মধ্যে সর্বশ্রেষ্ঠ হক আল্লাহর পরে মা বাবার হক কারণ আল্লাহ স্রষ্টা আল্লাহ আমাদের প্রতি এহসান করে আমাদেরকে সৃষ্টি করেছেন হায়াত দিয়েছেন মৌ তার হাতে রিদিক তার হাতে চতুর্দিকে আমাকে নাম দিয়ে আমার জন্য নাম দিয়ে সাজিয়ে রেখেছেন তাই তার হক সর্ব প্রথম তারপরে আমাদেরকে যার মাধ্যমে যাদের মাধ্যমে প্রকাশ করেছেন তারা হলেন মা বাবা এই পৃথিবীতে একটা মানুষ মানুষে সমাজে প্রতিষ্ঠিত হতে আল্লাহর এহসানের পরে সবচাইতে বেশি এহসান বেশি দয়া বেশি ত্যাগ বেশি কষ্ট যারা স্বীকার করে তারা হলেন মা এবং বাবা তাই আল্লাহ ইনসাফ দেখুন আল্লাহর এহসানের পরে আল্লাহর হকের পরে আল্লাহর অধিকারের পরেই মা বাবার অধিকারের কথা আল্লাহ আল্লাহবাকারী বহু জায়গায় বর্ণনা করেছেন সুর আল ইসরা পনেরো নং পারার তেইশ নং আয়াত আল্লাহ তোমাদের রব নির্দেশ দিয়েছেন কি আল্লাহ ইয়াহ তাকে যদি আর কারো ইবাদত করবে না অর্থাৎ শুধুমাত্র আল্লাহরই আবাদত করবে এই নির্দেশ আল্লাহ দিয়েছেন তারপরে পিতা মাতার সাথে সদাচরণ করবে সুরে আর নিসার ছত্রিশ নগ আল্লাহ কি বলছেন ও বুদুল্লাহ ওলা তুশ্রীকুবিহি সাইয়া ও ও বিল ওয়া লিদাইনি সানা তোমরা বাদত করো কার আল্লাহ ওয়া বুদুল্লাহ তোমরা আল্লাহর মাদত করো আল্লাহকে এক এক বলে স্বীকার করো ওলা তুশ্রীকুবিহি সেই আহ আল্লাহর সাথে কাউকে শরীখ করো না তারপর কি এই আল্লাহর হকের পরে দ্বিতীয় নম্বর ও বিল ওয়া লিদইনিহ পিতামাতার সাথে সৎ আচরণ করো তাহলে আল্লাহ সোবাহানা তাহলে আল্লাহর হক আদায় করার নির্দেশ দেওয়ার সাথে সাথে বান্দার হকদের মধ্যে যাদের বান্দার অধিকারের মধ্যে সবচেয়ে বেশি অধিকার যার পিতা তার অধিকারের কথা বলেছেন তাহলে বোঝা গেল আল্লাহরুল জালাল বান্দাকে আল্লাহর হকের পরেই বান্দার হকের মধ্যে মা বাবার হকের কথা মা বাবার অধিকার আদায়ের কথা বলেছেন এতে বোঝা গেল মা বাবার অধিকার অন্য সকল অধিকারের সাহিত্যে অর্থাৎ আল্লাহর অধিকারের পরে রাসুল ইসলামের অধিকারের পরে সবচেয়েতে গুরুত্বপূর্ণ অধিকার যেটা সেটা হলো মা এবং বাবার অধিকার সন্তানের জন্য এখন একটা জিনিস দেখেন আল্লাহ আল্লা রত্জাল এই আল্লাহর এবাদতির পর পরে তৌহিদের সাথে সাথে মা বাবার প্রতি এহসানের কথাটা কেন জিজ্ঞেস করলেন কেন ইয়ে করলেন কারণ এ বাদত হল একনিষ্ঠ বা আল্লাহ ইডল হৃদ তাই আল্লাহ হইল যে মানে বান্দার উপরে আল্লাহর যে হক আছে সেই হকের সর্বোত্তম হক একনিষ্ঠ বা ইবাদত করা এটা হলো আল্লাহর হক আর পিতামাতার প্রতি কারণ এই জন্য কারণ সৃষ্টি জগতে মাখলুক বান্দার প্রতি মাখলুকের যে হক আছে তার সর্বশ্রেষ্ঠ হক মা বাবার তাই আল্লাহর হকের পরপরেই মা বাবার হকের কথা মা বাবার অধিকারের কথা মা বাবার সাথে সৎ আচরণের কথা আল্লাহ বলেছেন এটা হলো এক নম্বর গেল দুই নম্বর পিতামাতার প্রতি এহসান করা পিতামাতার প্রতি সৎ আচরণ করা এটা আল্লাহ আল্লাহ রসুলের আন্নগত্য করা আর পিতামাতার সাথে অসৎ আচরণ করা তাদের প্রতি জুলম করা এটা আল্লাহ ও তার রসুলের সাথে নাফরমানি করা কারণ কোরআনুল করিমের বহু আয়াতে আল্লাহ সুবাহ ওয়া সন্তানকে তার পিতা মাতার সাথে সৎ আচরণ করার নির্দেশ দিয়েছেন তাহলে আল্লাহর নির্দেশ পালন করা ইবাদত বাদত আর আল্লাহর নির্দেশ পালন করা বান্দার জন্য সাধ্য অনুযায়ী এটা ফরজ আর আল্লাহর হুকুম সাধ্য অনুযায়ী অর্থাৎ সাধ্য থাকার পরও আল্লাহর হুকুম লঙ্ঘন করা ওটা কুহুরি হারাম না তাহলে বান্দা যদি আল্লাহর হুকুম পালনার্থে আল্লাহর গোলামি করার সাথে সাথে মা বাবার সাথে সৎ আচরণ করে তাহলে সে আল্লাহরই আনুগত্য করল এবং সে যদি আল্লাহর এবং রসুলসলামের আনুগত্যের পর যদি রসুসলামের নির্দেশ অনুযায়ী রসুলসলামের হাদিস অনুযায়ী যদি মা বাবার সাথে সৎ আচরণ করে তাহলে এই লোকটা রসুসলামেরও আনুগত্য করল আর যে ব্যক্তি রসুল্লাহ সাল্লাহ আলিয়াসাল্লামের আনুগত্য করলো না মানে মা বাবার সাথে নাফরমানি করলো সেই লোকটা আল্লাহর সাথেও নাফরমানি করলো রসুলের সাথেও নাফরমানি করলো কারণ মা বাবার প্রতি সৎ আচরণ করার নির্দেশ আল্লাহও দিয়েছেন রসুলও দিয়েছেন তাই যে মা বাবার সাথে সৎ আচরণ করা এটা আল্লাহ আল্লাহ রসুলের আনুগত্য করা আর মা বাবার সাথে অসৎ আচরণ করলে আল্লাহ আল্লাহ রসুলের নাফরমানি করা কারণ এই নির্দেশটা তো আল্লাহ আল্লাহ রসুল দিয়েছেন তাই এখানে মা বাবার সেবা করা মা বাবার শুধু সদাচারণ করে আল্লাহ রসুল আনুগত্য করে। বরং রসুল্লাহ সাল্লাম মা বাবার সেবাটাকে উত্তম আমল বলে সাব্যস্ত করেছে হাদিস রসুল ইসলামকে জিজ্ঞেস করেছে সৈল নবী আমাল আফদাল হে রসুল উত্তম আমল কোনটি আল্লাহ রসুল আল্লিমানবিল্লাহ রসুল আল্লাহ রসুল মতি মানানা তারপর সোম্মা বীরুল্লাদ্দিন মাতার সাথে সৎ আচরণ করা এটা হলো যে উত্তম আমল তাহলে এখন এই পৃথিবীতে অনেক নামাজি লোক দেখা যায় হজ করে ওমরা করে দান খয়রাত করে কিন্তু মার খবর নেই আপনার এই দানের এই হজের কোনো মূল্য নেই বরং আপনার এই দানের সাথে মা বাবার প্রতি একটু সৎ আচরণ করেন দান কম করতে পারেন সমস্যা নাই কিন্তু এটা ওইটা না জাতির উচিল হবে কিন্তু মা বাবাকে কষ্ট দিয়ে দান করে জান্নাত পাওয়ার সামান্য করা ফাগলামি যারা কিছু হবে না সুতরাং এটা অবশ্যই মনে রাখতে হবে বহু মানুষ আছে যারা মা বাবার যদি একাধিক ভাই বোন থাকে তাহলে সে পার্সেন্টেজ হিসাব করে আমরা এত ভাই আমার ভাগে মা বাবার জন্য এত টাকা পড়ছে এত টাকাই দেব ও ভাই আপনার সন্তানের ক্ষেত্রে তো পার্সেন্টেজ হিসাব করেন না সন্তানের সব চাহিদা তো পূরণ করেন তো এক তো আপনার আব্বা আপনার চাহিদা পূরণ করার চেষ্টা করেছেন তৌফিক অনুযায়ী তাই এখন আপনি চিন্তা করে দেখেন তো আপনি আপনার সন্তানের চাহিদা পূরণের জন্য এত ব্যস্ত কিন্তু এই মানুষটা যিনি আপনার চাহিদা পূরণ করেছিল তার চাহিদা কি পূরণ করার জন্য আপনার একটুও আফসোস হবে না একটু কি আপনার ফিলিংস হবে না আপনার বন্ধু কবে আসবে এই অনুভূতি যে এটাও মানুষ এই আমার জন্য একসময় আমার চাহিদা পূরণের জন্য রাত দিন মেহনত করত আজ আমি তার চাহিদা পূরণ করবো না এটা কি ইনসাফ এটা কি মানবতা এটা কি মনুষ্যত্ব না তিন নম্বর দেখুন মা বাবার প্রতি সদ আচরণের গুরুত্ব দেখুন আল্লাহ সুবাহী ইসরাইডেল যারা আহলি কিতাব ছিল তাদের কাছ থেকে অঙ্গীকার নিয়েছেন কিসের উপরে একনিষ্ঠভাবে আল্লাহর ইবাদত করার এবং মাতার সাথে সদ আচরণ আল্লাবা কোরআনিক সুরে করা তিরে শিরং আয়াত আল্লাহ অবিলব লিদেইনী এর সা না হেলবী ভাবে স্মরণ করুন সেই কথাকে যখন আমি বানিসাইলদের থেকে অঙ্গীকার গ্রহণ করলাম আমি বানিসাই আল্লাহ ফাক মানে আমি বণী সাইদের অঙ্গীকার অ দাঁড়িয়েলাম কি যে লাতা বধু না ইল্ল আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করবে না এটা অঙ্গীকার দ্বিতীয় নম্বর অঙ্গীকার অবিলব লিদেয়িনী এর না পিতা মাতার সাথে সৎ সারণ করবে তাহলে আল্লাহ সোমান তাহলে একনিষ্ঠ আল্লাহর এবাদতের অঙ্গীকার ওদের কাছ থেকে নিজে বা নিঃদের কাছ থেকে এবং পিতা মাতার সাথে সৎ আচরণের এতে প্রমাণ করে যে আল্লাহর ইবাদতের পরে বান্দার জন্য আল্লাহর হকের পরে বান্দার উপরে যে হক আছে সেই হক সমর মধ্যে সর্বপ্রথম সর্বাধিক মানে সব থেকে গুরুত্বপূর্ণ হক হল ফিতামাতার হক চতুর্থ নম্বর আল্লাহ রবি আজতুল জালাল কোরআনুল করিমে ইমানদারদের প্রতি বিশেষ করে ইমানদারদের প্রতি ওসিয়ত করেছেন ফিতা মাতার সাথে সৎ আচরণ করার জন্য আল্লাহ রবি আজতুল জালাল কোরআন করিম একাধিক আয়াতে ওসিয়ত শব্দ ওসিয়ত শব্দটি সকলের কাছে খুব প্রিয় এখানে ওসিয়ত শব্দের অর্থ কঠোর নির্দেশ শক্ত আদেশ আল্লাহ অবশ্যই وَوَصَّيْنَا الْإِنْسَانَ بِوَالِدَيْهِ إِحْسَانًا حَمَلَتُ أُمُّهُ كُرْهًا وَوَضَعَتُهُ كُرْهًا الله تعالى يقول وَوَصَّيْنَا الْإِنْسَانَ بِوَالِدَيْهِ إِحْسَانًا أمي ما نشكي ترفيه تما ترفيه شاد, شاد بابا شاد أصلاً كرد نجد ديسي ترفيه دي حملت أمه كرهًا ووضعته كرهًا মা তাকে অতি কষ্ট কষ্টে গর্বধারণ করেছে এবং অতি কষ্টে প্রসব করেছে অর্থাৎ তাকে অতি কষ্টে মানে দীর্ঘ নয় মাস কষ্ট করে গর্বধারণ করেছে এবং এই বমিষ্টের কষ্টটাও অনেক কষ্টে সে সন্তানটাকে প্রসব করেছে এবং দুধ পান সহ আড়াই বছর অর্থাৎ ওহামলুহালুহ সালাহ সাহারা আল্লাহ বলছেন তার এই গর্বধারণ দুধ ছড়ানোর সময় লাগছে তিরিশ মাস অপরে কায় আল্লাভ বলে দেই আমি মানুষকে ওসিউ করেছি তাদের পিতা মাতার ব্যবহারে কিসের ওসি এহসান করার ওসিয়ত সদ আচরণ করার ওসিৎ তারপর আল্লাহাক মায়ের কষ্টগুলো তুলে দিলেন আল্লাহাক কি বললেন যে মা কষ্টের পর কষ্ট ভোগ করে তাকে গর্বে ধারণ করেছেন এবং দুই বছর যাবৎ তাকে দুধ পান করিয়েছেন তাই আল্লাহ পর দেনি ওয়ালি দেয় সুতরাং তরং আমার স্বীক্রিয়া আদায় করো আমার কৃতজ্ঞতা স্বীকার করো তারপরে তোমার মা বাবার কৃতজ্ঞতা স্বীকার করো আমি তোমার সৃষ্টিকর্তা তাই আমার শক্রিয়া আদায় করো আর আমার এই সৃষ্টির প্রকাশ তোমার মা বাবার মাধ্যমে করেছি তাই তোমাদের মা বাবার সুক্রিয়া আদায় করো কেননা তোমার জন্য তোমার মা বাবা এই পৃথিবীতে সবথেকে বেশি কষ্ট করেছে পাঁচ নম্বর দেখুন এই মা বাবার প্রতি দয়ার গুরুত্বটা দেখুন পাঁচ নম্বর আল্লাহর সক্রিয়ার সাথে সাথে মা বাবার শুক্রিয়া আদায় করতে বলেছেন আল্লাহর শুক্রিয়া যেহেতু তিনি আমাদের সৃষ্টিকর্তা পালন করতেন দেয় সব কিছুর মালিক তিনি তাই প্রথম সুক্রিয়াটা আল্লাহর হবে দ্বিতীয় শুক্রিয়া মা বাবার কেন হবে কারণ আমি আপনি আমরা আমাদের জন্য সব থেকে নিঃস্বার্থ যে মেহনত যারা করেছে পরিশ্রম করে তার মা বাবা তাই আল্লাহ বলছেন সুতরাং তোমরা কি করো আমার আদায় করো আমার তুমি আমি তোমার স্রষ্টা আমি তোমার সৃষ্টিকর্তা করতে আমার সুক্রিয়া আদায় করো তারপরে তোমার মা বাবার শুক্রিয়া দেয় করো তোমাকে আমার কাছে ফিরে আসতে হবে আব্দুল আব্দুল্লিম আব্বাস করেছেন ফমন শখর আল্লাহ যে আল্লাহর শুক্রিয়া দেয় করে কিন্তু মা বাবার শুক্রিয়া দেয় করে না কি দিছ কি খাওয়াইছ সব বাবারা ও ভাইরা ও আমার বোনেরা যারা মা বাবা হয়েছেন তাদের এই ধারণা থাকা উচিত ভাই সমাজে কিছু মানে মস্তিষ্ক বিকৃত লোক থাকতে পারে মানুষ বেশি অমানুষ আসে সমাজ বহু এদের কথা বলবো না কিন্তু আসলে বাস্তব মানুষ যারা তাদের কথা বলছে সন্তান কোনো জিনিস খাইতে চাইলে পড়তে চাইলে মা বাবা ততক্ষণ পর্যন্ত শান্তি পাবে না যতক্ষণ পর্যন্ত তাদের এই চাহিদাটা পূরণ করতে না পারবে সব বাবাদের এটা আমি বাবা হয়েছি আমার কাছে মন লাগে সন্তান কিছু খাইতে চাইলে যতক্ষণ পর্যন্ত এটা কিনে দিতে না পারবো ততক্ষণ তো শান্তি লাগবে না সব বাবারাই এমন সব মায়েরাই এমন কষির দুই চারজন সমাজের যে আগে বলেছিলাম কিছু মানুষ মানুষ বেশি কিন্তু মনুষ্যত্বহীন এইরকম লোকদের হতে পারে কিন্তু সব বাবারা সব মায়েরাই বা বরং অধিকাংশ মা বাবারাই সন্তানের সুখটাই নিজের সুখ বলে মনে করে সন্তানের খুশিটাই নিজের খুশি এটাই মনে করে ঈদের সময় নিজে ইনকাম করে টাকা কামাই করে নিজে ইনকাম করে টাকা পয়সা রোজগার করে সন্তানকে কাপড় কিনে দিয়েছে নিজে কিনতে পারে না তারপর সন্তানের সুখ সুখটা দেখে নিজে সুখী হয়ে গেছে সন্তানের আনন্দ দেখে নিজে আনন্দ ভোগ করতেছে এই নিঃস্বার্থ ভালোবাসা কী দিয়ে আমরা আদায় করো এই ভালোবাসার প্রতিদান কি দিয়ে দিব ছয় নম্বর দেখুন মা বাবার প্রতি সান করা মা বাবাদের সৎ আচরণ করা আল্লাহর পথে জেহাদ করার আগে অর্থাৎ দাদার মা বাবার সেবার মোকাবেকি তাদের জন্য জেহাদে গিয়ে মা বাবার সেবা করা দরকার হাদিসে একজন 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 একদম সাহাবি রসুলসাম্মান এসে বলেন। হে রসুল আমি যুদ্ধে যাওয়ার জন্য আপনার কাছে অনুমতি চাইতে আসছি রসুলসাম্মান আহ ওয়ালিদুক তোমার পিতা মাতা কি দুনিয়াতে বেছে আছে বলে হাঁ হুদুর হিমা ফাজাহিদ তাদের মধ্যে যদি হাত করো অর্থাৎ তাদের সেবা করো এটাই তোমার জন্য জেহাদের স্বভাব হবে চিন্তা করে দেখছেন এমন মনে ঠিক আছে বুড়ারে ঘরে রেখে দেব তুমি জেহাদে যাও না জেহাদ গুরুত্বপূর্ণ একটা জিনিস এতদা সত্ত্বেও আল্লাহ রসুল কি বলে ফাফি হিমা ফাজাহিদ তুমি তাদের মধ্যে যদি হাত করো অর্থাৎ তাদের সন্তুষ্ট করো তাদের সেবা করো এতেই তুমি জেহাদের সমতুল্য স্বভাব পেয়ে যাবে বরং জেহাদের চাইতে বেশি হবে সাত নম্বর দেখেন আল্লাহু রিয্জালু তাজালাল ফিতমাতার সাথে সৎ আশ্রয় করার নির্দেশ দিয়েছেন এমন কি ফিতমা যদি অসত কেন বলতে বিদর্ভিয় হয় ফিতমা যদি বিদর্ভিয় হয় তারপরেও আল্লাহ রব্বু আয্জাতুল জালাল ফিতমাতাতে সৎ আশ্রয় করার নির্দেশ দিয়েছেন যে সূরা লোকমানের 15 নম্বর আয়াতে দেখেন ওয়া জাহাদা জাহাদাকা আলা আন তুশরিক বিমা লাইসা লাকা বিহি ইলম ও সাহেব মাফিদ দুনিয়া মারুফা আল্লাহর বেহতল জেলাল বলেছেন ফিতা মাতার অসিয়ত ফিতা মাতার প্রতি অসীহত করার পরে ফিতা মাতার ব্যাপারের সন্তানকে অসীহত করার পরে লাকি বললেন ওয়াইনজা হাদা কা আলা আন্তুসরি কাবি মা লাইসেলা কাবি এলমন ফেলা তোতে আর যদি তারা তোমাকে আমার সাথে শিরিক্ করতে বাধ্য করে জোর করে যে শিরিক্ করো যে বিষয়ে তোমার এল নেই অর্থাৎ যে বিষয়ে তোমার জ্ঞান নেই অর্থাৎ এই আল্লাহর সাথে শিরিক করার ব্যাপারে তোমাকে তো তারা জোর করে তুতের হুমা আল্লাহর নাফরমানি করে মা বাবার আনুগত্য করার জন্য যাইয়ে শিরিক করতে নিষিদ্ধ করেছে না শিরিক করা যাবে না কিন্তু দুনিয়ায় তাদের সাথে সহবাস করবে সদ্ভাবে অর্থাৎ দুনিয়াবী জীবনে তারা আমাকে শিরিক করতে বলে আমি শিরিক করে নিই আল্লাহকে সন্তুষ্ট করতে গিয়ে মা বাবার অসন্তুষ্টি আমি ঘেন মেনে নিয়েছি কারণ আমার আল্লাহকে খুশি করা মেইন আল্লাহ রসুল বলছে আল্লাহ তালি মাখলুকালেক আল্লাহকে নারাজ করে কোনো মাখলুকের আনুগত্য জায়জ হবে না তাই সিরিক এটা আল্লাহর অপছন্দের সব থেকে ঘৃণিত কাজ আল্লাহ সব চাইতে যে কাজটাকে অপছন্দ করে সেটাও শিরিক এবং চাইতে বড় গুণের শিরিক সেই জন্য আল্লাহ সব তারা বলছে যদি তোমাকে আমার সাথে শিরিক করতে বলে তার তখন তার মা বাবার আনুগত্য করবে না তবে পার্থিব জীবন তাদের সাথে সৎ আচরণ করবেই এই আয়াত না হওয়ার ব্যাপারে কোনো কোনো ট্যাপসি এসেছে হাজুত আসমা বিনতে হবে বকার হতলা না তার মা মুশ্রেকা ছিলেন ইসলাম ধর্ম গ্রহণ না করার কারণে বকারদে তাকে তালাক দিয়ে হাদুত আসমা আসমাকে মা দেখতে আসলেন হজত আসমা চিন্তা করলেন আমার মা তো মুশ্রেকা আমি মুসলমান আমার জন্য কি আমার মায়ের সাথে সৎ আচরণ করা বা তাকে একটু মেহমানদারি করা তার সাথে একটু সুন্দর আচরণ এটাকে যায় হবে হুজুর কাছে অনুমতি চাইলেন হুজুর এটা কোনো বন মানুষের তখন এই আয়াত না হলো যে হ্যাঁ তারা তো তোমাকে শিরিক করতে বলে তাহলে শিরিক করবে না কিন্তু পার্থিব জীবনে তাদের সাথে সুন্দর আচরণ করবে এর দ্বারা প্রমাণ হলো মা বাবা যদি মৎস্যক হয় মা বাবা যদি বেইমান হয় মা বাবা যদি বেনামাজি হয় তবুও তাদের সাথে সৎ আচরণ করা সন্তানের প্রতি জরুরি হ্যাঁ মা বাবা যালে মা বাবা শিরিক করতে পারবে শিরিক করতে পারবেন না সম্মানিত বাহিরা। এমনিভাবে মা বাবার সেবা মা বাবার সৎ আচরণ মানুষ যদি মরিও যায় তারপর এই রাস্তাটা খোলা রাখা হয়েছে মা বাবার প্রতি সৎ আচরণ করবে মা বাবার জন্য দোয়া করবে মা বাবার জন্য সৎকা খায়রাত করবে অর্থাৎ মানুষ মরে যাওয়ার পরেও আল্লাহ রহমিল ইস্তেমি শরীয়ত মা বাবার প্রতি এহসানের দরজাটা খোলা রাখছেন যতদিন সে বেঁচে থাকবে ততদিন পর্যন্ত সে মা বাবার জন্য এসান করতে পারবে তাছাড়া এই মা বাবার প্রতি এহসান করা মা বাবার প্রতি সদ আচরণ করা এটা আল্লাহর প্রিয় আমলের একটি আমল হাজরত আবদুল্লিমি আব্বাস আবদুল সৈয়দ আলদ তার থেকে একটি বড় হাদিস হাজরত রসুল আসলামকে জিজ্ঞাসা করে ইয়ারসুল আইউল আমলে আহাবিল্লাহ আল্লাহর কাছে সব প্রিয় আমল কোনটি কলা আসলা তালা ওহা বক্ত মোতাবেক আউ্লু এটা প্রিয় আমল তারপর আবার দিকে তারপরে কোন আমলটা বেশি প্রিয় কলা বেরুল দেইন মা বাবার সাথে সৎ আচরণ করা এটা আল্লাহর কাছে অনেক প্রিয় আমল তাহলে মা বাবার সাথে সৎ আচরণ করা এটা আল্লাহর প্রিয় আমল আর দশ নম্বর যেটা হলো যে মা বাবার শানটা এত বেশি যে মা বাবা যদি সন্তানের প্রতি সন্তুষ্ট থাকে আল্লাহ সন্তুষ্ট আর মা বাবা যদি সন্তানের প্রতি অসন্তুষ্ট বৈধ কারণে অসন্তুষ্ট হন তাহলে আল্লাহ অসন্তুষ্ট আছে হুদুল সাম বলেছেন রেদার রব্যে ফি ও দে রব্যে ফি সাক্ষাতি দেশুলসাম বলেছেন ফিতা মাতার সন্তুষ্টি আল্লাহ সন্তুষ্টি আর ফিতা আল্লাহর অসন্তুষ্টি ফিতামাতার অর্থাৎ যে সন্তানের প্রতি সন্ত মা বাবা সন্তুষ্ট থাকবেন আল্লাহ তার প্রতি সন্তুষ্ট থাকবেন যে সন্তানের প্রতি অন্য সন্তানের অন্যায়ের কারণে মা বাবা অসন্তুষ্ট থাকবেন আল্লাহ তার প্রতি অসন্তোষ থাকবেন সম্মানিত দিনী ভাইরা এই জন্য এটা আমাদের মনে রাখতে হবে এই ফিতামাতার সেবাটা জান্নাতে দেওয়ার কারণ আল্লাহ আকবর ফিতামাতার সেবা জান্নাতে যাওয়ার কারণ এই মর্মে অনেকগুলো হাদিস বর্ণিত হয়েছে সব প্রোগ্রাম লম্বা হয়ে যাচ্ছে যে আমি সামনে বাড়তেছি না সকল ভাইদের আমার আকুল আবেদন আসুন আমরা সবাই চেষ্টা করি একটু বুঝতে চেষ্টা করি অনুভূতিটা সজাগ করার চেষ্টা করি পিতা মাতার প্রতি সাধ্য অনুযায়ী যতটুকু আমার পক্ষে সম্ভব অতটুকু করার চেষ্টা করি আল্লাহ আমাদের সকলকে দান করুন আমিন ওয়া আদা আওয়ানা আনহামদুলিল্লা আলমিন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাত